অবস্থান করে ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়ন রঞ্জুর মুন্সিরা সিটেঙ্গে ভাষায় রঞ্জুরাডা বলে কয়। দীর্ঘ 10 বছর যাবত আলাউদ্দিন হোন্ডা গ্যারেজ অ্যান্ড সার্ভিসিং সেন্টার ইয়েন সোনামার সহিত এই রঞ্জুরাট বাজারের মধ্যে ইয়েন 10 বছর যাবত সোনামার সহিত সার্ভিসিং এবং এই গ্যারেজ সান চলমান আছে। ইয়েনের মালিক যার পাশে আছে আলাউদ্দিন ভাই, ও আর ডাকি ও যে মোটর সাইকেলের গ্যারেজ যদিও সাধারণত অ্যাভেলেবেল আছে, ও সদিকিন বিশেষত্ব রাখি মানে ও হদ দেখি ও আন্তরিকতার সহিত এবং ফুল সার্ভিসিং বলি হর, যদি ওর মুখত্তুন বিস্তারিত আমি শুনুম এটা শুধু হোন্ডা সার্ভিসিং সেন্টার যে গ্যারেজ নেওয়ার সাথে সাথে এই যে এটা পার্টস আগে মোটর সাইকেলের যাবতীয় পার্টস আগে মেন বিক্রি করে। এবং আলাউদ্দিন ভাই যথেষ্ট এই ইউনিয়নত এখন যারা ইউনিয়নত তারা হয়তো আর যথেষ্ট এখন তার একটা সুনাম আছে খাজুর ক্ষেত্রে এবং খুব আন্তরিকতার সহিত খাজগিন গড়ি থাকে। এবং ওই যে ফুল সার্ভিসিং বলতে কমপ্লিট গাড়ি কেন কুলিরে আর ওই তো ওনারা দাহাই জিনিস কমপ্লিট কুলিরে গাড়ি পনেরো আবার যে মেকানিক্যাল খাম আছে কমপ্লিট খাজগিনেও গড়ি থাকে। আসসালামু আলাইকুম ব্যাগনরে, আই আর দোয়ার নামত দে আলাউদ্দিন হোন্ডা গ্যারেজ অ্যান্ড সার্ভিসিং সেন্টার, আই আলাউদ্দিন জি। ওই আর তো এডে ফার্স্ট আছে মানে এই গাড়ির ফার্স্ট চার্জ আছে অ্যাভেলেবেল এই ব্যাগ গাড়ির, তারপর আর গাড়ি সার্ভিসিং মানে নিখুঁতভাবে করি। এই নিখুঁতভাবে মানে আই ফুরো গাড়ি খুলি এরা কমপ্লিট মানে সমস্যা যেটা যেটা আছে ব্যাগিন সেটিং করি আর তুই খাসিং করি। আর এই আড়াতে এটা গাড়ি ওয়াশের ব্যবস্থাও আছে আর ইঞ্জিন খোলা বান্ধব আই এই নিজে নিখুঁতভাবে সুন্দর করি এর ঘুরি জি। ইঞ্জিন ইঞ্জিনও হাসা করি, ওয়ারিংও হাসা, গাড়ির মোটর সাইকেলের অল খাস ব্যাগিং করি জি। ওই আর সার্ভিসিং নিখুঁতভাবে সার্ভিসিংও করি আই এই ফুরো গাড়ি খুলিয়ে আর ইঞ্জিনও নিখুঁতভাবে ইয়া করি। আর আর গাড়ি এই জিন পুরোনো গাড়ি আছে বেশি ইন ওনর এই কালার টালার সহ করি আর জি হ্যাঁ রং টং সহ করি। অ্যাভেলেবেল তো গ্যারেজ আছে আই তো যেহেতু মোটর সাইকেল আছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেরকম সাই এরকম আর টিয়া দি কিন্তু এই পরিমাণ খাস না পাই জি, অনেক ক্ষেত্রে হইল হয়নি না হইলে ওই তো ইনশাআল্লাহ ইয়ান লাই ইয়াতে তারি জি। ধর্মপুর বাসী এই ব্যাগুন আই তারি বেন সমস্যা নাই আর দোনত এই আই সুন্দর করে হাজ করে দিউম এই। আচ্ছা ফুল সার্ভিসিং সার্ভিসিং এর ক্ষেত্রে খটি আলো নন ফুল সার্ভিসিং এর ক্ষেত্রে দাম যাইব না দাম হন যাইব ফুল সার্ভিসিং এর ক্ষেত্রে আর 1500 টাকা করে লই 1500 টাকা এই যে কমপ্লিট কুলিয়ে হ্যাঁ কমপ্লিট কুলিয়ে। আর যদি কালার সহ করে কি হয় ফুল বডি কালার সহ তাহলে আর 2500 টাকা লই সার্ভিসিং সহ মানে কালার 1000 জি। আর অনর কালার করে হ্যাঁ ফেরামত ফুল ফেরামত কালার করে দিই ইঞ্জিন টিঞ্জিন সহ করে দিই যদি ইঞ্জিন প্রয়োজন হয় ইঞ্জিন প্রয়োজন হয় গাড়ি ওয়াশ গরম দুন জি। কি করি হয় একদা পর আছে নাকি একদা পর রেট না একদা পর আছে আর 120 টাকা করে লই যেহেতু আর ডিজিটাল মেশিন দিয়ে করি ইবেত একটু খরচ বেশি পর আর দেয় আর লিকুইড দিয়ে দুই জি কারেন্টের বিলু বেশি পরে আর এই অনর লিকুইড দিয়ে দুই তো আর লিকুইড ইনর এই রেট বেশি আর দোয়ান মধ্যে আই আই নিজে হাজ করি সুন্দর করি আর 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 দোয়ান মধ্যে পার্স ব্যাগিন আছে ব্যাগ গাড়ির পার্স অ্যাভেলেবেল আছে এই আর আই নিজে হাজ করি আর গাড়ি ওয়াশের ব্যবস্থাও আছে আর এই একাং গাড়ির মানে যিন যিন প্রয়োজন হবো ব্যাগিন হাতে আছে কালারও ইয়াও আছে পুরো গাড়ির মানে সার্ভিসিং হইতে ইঞ্জিন খোলা বন্ধ হইতে ফুল ওয়ারিংয়ের হাস হইতে কমপ্লিট ব্যাগিন ওয়ারিং টু ওয়ারিং আরাতে আছে এই বিভিন্ন গাড়ির ওয়ারিং আরাতে ব্যাগিন আছে। প্রিয় দর্শক এতক্ষণ কথা কইলাম আলাউদ্দিন হোন্ডা গ্যারেজ অ্যান্ড সার্ভিসিং সেন্টারের মালিক আলাউদ্দিন ভাইল্লাই, ও আর জানাইল ওর হাজার মধ্যে বিশেষত্ব কি ও কতটুকু আন্তরিকতা দিয়ে হাজগিং করে থাকে। নিশ্চয় ওনারা শুনুন সার্ভিসিং এর ক্ষেত্র এবং যে ফানিটি যেভাবে সার্ভিসিং করে রইব ও দীর্ঘ 10 বছর একটু গ্রাম সাইড ধর্মপুর ইউনিয়ন রঞ্জুর মুঞ্জির হারিয়েন একটু গ্রাম সাইড হইলেও 10 বছর যাবত সুনামের সহিত একটা দোয়ানদারি করি যা নিশ্চয় ওর হাজার মধ্যে হন ভালো দিক আছে যার কারণে মানুষজন ওর কাছে দূর দূরান্তর মানুষজন আই বলে হর ইতিমধ্যে আয় দেখি ইমিতে একটা গাড়ি সার্ভিসিং করে কমপ্লিট কুলিরে যেন করে কমপ্লিট কুলিরেও সার্ভিসিং করে দেয় এবং 1500 টাকা লয় বলে হর যদি রং টং করে দেয় রং সহকারে করে তৈরি 2500 টাকা বাড়ে 2500 টাকা বলে হর শুধু ইন নয় ঈদ শেষ নয় এবং ওতে এড়ায় যাবতীয় মোটর সাইকেলের পার্টস আছে এবং যেই ন তাকে ইন ও নিজে ব্যবস্থা করে দেবে বলে হর। তো যারা এই এই জনপদের মানুষজন আছেন ধর্মপুর ভক্তপুর সাথে সাথে দক্ষিণ ফটিকছড়ির যারা আসেন এই একজন ভালো মেকানিক্যাল আলাউদ্দিন ভাই আশা করি উদ্যোগ যাবেন আয়ের শুধু টিয়া দিয়ে খাজ করিবেন তা না, যেহেতু আর টিয়া দিয়ে অ্যাভেলেবেল খাজ করে থাকি কিন্তু সঠিকভাবে খাজর এই হক কেন নপাই অনেক ক্ষেত্রে আর খাজ করে থাকি মোটর সাইকেল অ্যাভেলেবেল এখন যেহেতু গ্যারেজে খাজ করলেও সঠিকভাবে খাজ গান বুঝে না দেয় আশা করি এই তাই সঠিক খাজ গান বুঝে লেবেন এতটুকু আশা করি। আসসালামু আলাইকুম।